চলছে লকডাউন, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো বারণ। কিন্তু তা সত্ত্বেও সরকারি নির্দেশ অমান্য করে পাড়ার মোড়ে আড্ডা জটলা থামছেই না। এবার তার প্রতিবাদ করে প্রতিবেশীদের একটি অংশের কদর্য ভাষার শিকার হতে হলো অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। টলিগঞ্জ এলাকায় দিতিপ্রিয়া যেখানে থাকেন সেখানে তার বাড়ির সামনের মাঠে লকডাউনের সময় পাড়ার বেশ কিছু ছেলে নিয়মিত আড্ডার প্রতিবাদ করেছিলেন তার বাবা। এভাবে লকডাউন অমান্য করলে পুলিশ ডাকার ভয় দেখিয়েছিলেন তাদের। ঘটনাচক্রে সেই দিনই টহল দেওয়ার সময় সেই ছেলেদের আড্ডা দিতে দেখে নিষেধ করে পুলিশ। এরপরই শুরু হয় দিতিপ্রিয়া ও তার পরিবারের উপর কদর্য আক্রমণ। অভিনেত্রী নাকি প্রভাব খাটিয়ে পুলিশ পাঠিয়েছেন এমন দাবি করে পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়, তার পেশা নিয়েও আসতে থাকে নানা কুরুচিকর মন্তব্য। আগামী ছ মাস তো পেটে ভাত জুটবে না, ফ্ল্যাটের সঙ্গে কি মাঠটাও কিনে ফেলেছে, রাতের তারা দিনে হারিয়ে যাবে, এমনই নানা কমেন্ট জমতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে দিতিপ্রিয়া বলেন, আমার পাড়া আমার খুব কাছের, যাদেরকে ছোটবেলা থেকে দাদা হিসেবে চিনে এসেছি, যে স্যারের কাছে আমি ছোটবেলায় পড়তে যেতাম, আজ তারাই এসব বলছে দেখে আমি হতবাক। আমি এবং আমার পরিবার চেয়েছি আমার পাড়া যাতে সুরক্ষিত থাকে, সবাই যাতে সুস্থ থাকে। আমি চাই না আমার দেশটা ইটালি হয়ে যাক, সেজন্যই বাবা ওদের আড্ডা দিতে বারণ করেছিল। আমি পুলিশ ডাকবো, এত ক্ষমতা আমার, পুলিশ তাদের কাজ করছে। আবারও বলছি, আমি যদি দেখি লকডাউনের নিয়ম ভাঙা হচ্ছে তাহলে আমি আবার প্রতিবাদ করব। ফেসবুকেও একটি পোস্ট করেছেন দিতিপ্রিয়া, সেখানেও তার বক্তব্য, মাঠ বা পুলিশ কোনোটাই আমার বাবার সম্পত্তি নয়, তবে সংক্রমণ রুখতে প্রতিবাদ আমি চালিয়ে যাব, থামবো না। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।